Hi guys, Assalamualaikum and welcome to my channel Khaled Blog. আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সো গাইস, আজকে আমি একদম ডিফারেন্ট টাইপের একটা ভিডিও বা ব্লগ তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমার একজন সাবেক কলিগকে আমি দেখতে যাচ্ছি। উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, একটা গাড়ি ওনার পায়ের উপর দিয়ে চলে গেছে। সো আসুন আমি ওনার সাথে সরাসরি চলে যাই ওনাকে দেখতে। অনেক দূর, আমি জানি না যাওয়ার সময় ভিডিও করতে পারবো কিনা আপনাদের জন্য, তবে হ্যাঁ, আসার সময় আমি আপনাদেরকে কিছু ভিউ শেয়ার করার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি এবং ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকতেছে। কিপ ওয়াচিং। হাই, আসসালামু আলাইকুম অল অফ ইউ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আমার সাবেক কলিগ লুৎফর ভাইকে দেখতে। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লুৎফর ভাইয়ের পায়ের অবস্থা। লুৎফর ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কয়েকদিন আগে, একটা গাড়ি উনার পায়ের উপর দিয়ে উঠে গেছিলো। সো এই অবস্থাটা নিশ্চয়ই আমি স্ক্রিনের মধ্যে একটা ছবি শেয়ার করবো, আপনারা দেখতে পাবেন উনার পায়ের কী অবস্থা। সো ওটার জন্য চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। বর্তমানে করোনা বা ওই পরিস্থিতির জন্য আসলে আমরা সবাই মোটামুটি একটা প্রবলেমের মধ্যে আছি। তো এখানে যারা আছেন আমি আপনাদেরকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো। অনেক লোক আছেন ওনার ফ্রেন্ড এবং ওনার কলিগ, বর্তমানে যারা যাদের সাথে উনি কাজ করতেছেন, সবাই যার যার অবস্থান থেকে যথেষ্ট ওনাকে শেয়ার সহযোগিতা করতেছেন। সো আমিও আসছি লুতুর ভাইকে দেখতে, উনি আমার সাথে আগে কাজ করতেন। সো আমার বিশ্বাস লুতুর ভাই ওই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ওই জায়গাতে। তো আমরা সবাই সহযোগিতা করতেছি এজ এ ফ্রেন্ড। লুৎফর ভাই যেমন ভালো ছিল, উনি খুব ভালো কাজ করছে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছে। তো এই মুহূর্তে আসলে সিচুয়েশনটা এমন, আমাদের প্রত্যেকের ওইভাবে কাজও নেই। সো আমরা সহযোগিতা ওইভাবে করতে পারতেছি না, কিন্তু আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছি। এবং এ যাবৎ পর্যন্ত আসলে ওনার কলিগ যারা আছে এখানে সবাই যথেষ্ট পরিমাণ ওনাকে সহযোগিতা করছে এ পর্যন্ত, ওনাকে ওনার এই ড্রেসিং বা এগুলো করার জন্য। ওনার প্রত্যেক সপ্তাহে তিনবার লাগে, না তিনবার করা লাগে, প্রত্যেক সপ্তাহে ওনার ড্রেসিং তিনবার করা লাগে। অনেক টাকা খরচ হয় ওই জায়গাতে, প্রায় কত টাকা আসে বাংলাদেশের যদি আমরা হিসাব করি। সো আমার বিশ্বাস আপনারা সবাই যারা বিশেষ করে মালয়েশিয়া আছেন, যারা আমাদের নিকটবর্তী আছেন, আমাদের পরিচিত আছেন, সবাই এগিয়ে আসবেন। আমি ওনার অ্যাকাউন্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা একটা নাম্বার দেখতে পাবেন, ওনার ফোন নাম্বার এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার। আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন, কারণ আমরা সবাই প্রবাসে থাকি, প্রবাসীদেরকেই দেখবো। কারণ হচ্ছে আজকে উনি সমস্যার মধ্যে পড়ছে, একটা অ্যাক্সিডেন্ট কালকে আমি পড়তে পারি, কাজ না করলে বিদেশে অন্তত ওকে টাকা নেই। সো এই জিনিসটা আমার বিশ্বাস আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর আমরা লুতুর ভাইকে খুব শীঘ্রই আমার ভালো অবস্থানে দেখতে পাবো। তো লুতুর ভাই, আপনার যদি পা পুরো পাটা যদি সার্জারি করতে হয় টোটাল ভালো হতে আপনার কত টাকা লাগবে ডাক্তার বলছে? লুৎফর ভাইকে আমরা ভালো করার জন্য, ওনার চিকিৎসার জন্য ওনার 6 মাসের চিকিৎসা লাগবে এবং পরে সার্জারি করে লাগবে। টোটাল সব কিছু মিলিয়ে অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে, ওইটা পরেও নতুন করে ওনার ওই চিকিৎসাটা করার জন্য প্রায় বাংলাদেশের 2 থেকে 2.5 লক্ষ টাকা, আনুমানিক 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা প্রয়োজন। লুৎফর ভাই আপনার কিছু বলার আছে? সবাই আমাদের সহযোগিতা করার জন্য ভালো কাজ করতে পারি। লুৎফর ভাই চায় আবার যেন উনি কাজ করতে পারে, ওনার ফ্যামিলিকে সহযোগিতা করতে পারে। ওনার তো আপনার মনে একটা বেবি আছে, না এটা এটা মেয়ে না, হ্যাঁ ওনার একটা মেয়েও আছে। সো আপনারা নিশ্চয়ই যারা প্রবাসী আছেন প্রত্যেকেই বুঝতে পারবেন এই কথাটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার বিশ্বাস আমি স্ক্রিনে ওনার অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার সব দিয়ে দিব, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আরও কিছু আমি ফোন নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে যে কারণে ওনার সহযোগী যারা তাদের সাথে যোগাযোগ করে ওনাকে বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। অলরাইট, বিদায় নিয়ে নিচ্ছি আমরা ওই জায়গা থেকে। আমার সাথে আছে মধু, আপনারা মনে হয় আগে আমার কোনো ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না, আমার সবচেয়ে মায়ার একটা ভাই মধু। সো নিজের ভাইয়ের মতো ও আমাকে নিজের ভাইয়ের মতো, কেমন আমাকে কেমন করে দেখো বলো। নিজের ভাইয়ের মতো দেখি আমরা, মায়া আছে আমার সাথে অনেক অনেক। হ্যাঁ, আমি তো থাকলে তো খুশি হইতাম ভাই। মধু অনেক জোর করতেছে আমাকে খাওয়াইয়ে দিবে, কিন্তু আমার অন্য জায়গায় যাবো কাজ আছে, এজন্য পারতেছি না। সো আমার সাথে আছে রেজা, সো আমার সাথে এই জায়গায় আমি জানি না কে আছে, ইব্রাহিম আছে, ইব্রাহিম সে হাই। সো ইব্রাহিম আসলে তারাই সহযোগিতা করতেছে সবাই মিলে, মধু আছে তারা আরও আছে অনেকেই, তারা সহযোগিতা করতেছে লুৎফর ভাইকে। আপনারা সবাই পাশে থাকবেন লুৎফর ভাই, আর আমি যেতে যেতে আপনাদের সাথে কিছু ভিউ শেয়ার করবো ইনশাল্লাহ। সো কিপ ওয়াচিং।
হাই গাইস, সো আমি চলে আসছি বাসার পাশে একদম। আমি বাসায় চলে যাব, আসলাম এসে একটু ড্রিঙ্কস খেলাম, ড্রিঙ্কস খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর নিশ্চয়ই আপনার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আর একটা লাইক বাটনে একটা ক্লিক করুন, একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত কেমন লাগলো আপনার ভিডিওটি। আর আমার বিশ্বাস আপনারা যারা ভিডিওটি দেখবেন, এই ভিডিওটির মধ্যে যার উদ্দেশ্যে আজকে আমার ওই জায়গাতে যাওয়া, আপনারা ওনাকে সহযোগিতা করবেন ওই নির্দিষ্ট দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পাঠিয়ে দেবো ওনাকে। আমি আমার সাধ্যমতো ওনার পাশে দাঁড়িয়েছি, আমি আমার পরিচিত সবাইকে নিয়ে এবং যারা ওদের সাথে যারা আছে ওরা অনেক কষ্ট করতেছে ওনার জন্য। তো সবাইকে, সবাই ভালো থাকবেন, আর সম্ভব হলে আপনাদের যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন, এটাই বিশ্বাস রেখে আজকে ব্লগ এখানে শেষ করছি। আর কিপ ওয়াচিং এবং সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন। পরবর্তী অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতেছি, কল্পনা করতে পারবেন না। আল্লাহ হাফিজ।